মারা গেছেন ভাদাইমাখ্যাত কৌতুক অভিনেতা আহসান আলী। টাঙ্গাইলের ভাদাইমাখ্যাত কৌতুক অভিনেতা আহসান আলী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 50 বছর। আহসান আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার শ্যালক জজ আলী। 22 মে দুপুরে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। আহসান আলী দুই স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সন্তান রেখে গেছেন। তিনি টাঙ্গাইল সদর উপজেলার ধাইন্না ইউনিয়নের রামপাল গ্রামের বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত ছিলেন আহসান আলী। এছাড়া তার লিভারেও পানি জমা ছিল। রবিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে শহরের একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে পরে আহসান আলীকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকায়। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান আহসান আলী। পারিবারিক সূত্রে জানা গেছে, আহসান আলী একসময় কৃষি কাজ করে সংসার চালাতেন। 20 বছর আগে সিডি ক্যাসেটের মাধ্যমে কৌতুক অভিনয় করে ভাদাইমা হিসেবে পরিচিতি লাভ করেন। বিগত প্রায় 2 বছর ধরে নিয়মিতই অভিনয় করছিলেন ইউটিউবের বিভিন্ন কমেডি চ্যানেলে।